তথ্য অধিকার আইনের আওতায় পরেই এমন তথ্য যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন তথ্যের মধ্যে প্রবেশাধিকার থাকতে হবে তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে তিনি নিজেই নেগোশিয়েট করবেন বলেও জানান এ সময় প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তথ্য দেওয়ার ব্যাপারে যাদের বাধ্যবাধকতা আছে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে এবং তাদের সাথে আমরাও কমিউনিকেট করব বিভিন্ন পর্যায়ে যেন তথ্য চাওয়া হলে সেটা দেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি যে পদে বসে আছি বা বিভিন্ন পর্যায়ে আমরা সরকারের জায়গায় বা প্রশাসনের জায়গায় সেই পদের সাথে সংশ্লিষ্ট যত তথ্য সেটা জনগণের প্রপার্টি এটা আমার প্রপার্টি না